হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স। আজ আমি সুজির একটা হালুয়ার রেসিপি নিয়ে এসেছি, সুজির মোহনভোগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই সবগুলো তো অবশ্যই করতে পারবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক, কীভাবে রেসিপিটি করবো দেখে নিই আমরা। প্রথমে আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘি তেল দুটো মিলিয়ে নিয়েছি, আমি চার ভাগের এক কাপ। আপনারা এখানে শুধু ঘি দিয়ে করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, যেটা ভালো লাগবে সেটা দিয়ে করতে পারবেন। আমি ঘি তেল দুটোই মিলিয়ে নিয়েছি। ঘিটা গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিছু কাঠবাদাম, এগুলো একটু ভেজে নেব আমি। বাদামটা ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। হালকা ব্রাউন হলেই তুলে নেবেন। এবার আমি সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা আর দুটো এলাচ দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এই সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একটু ব্রাউন করে ভেজে নেবেন। সময় লাগলেও একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। সুন্দর একটা ভাজা ভাজা স্মেল যখন আসবে তখন আমরা বাকি উপকরণগুলো দিয়ে নেব। অনবরত এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে, তা নাহলে বেশি কালার এসে যাবে নিচের অংশে। কিছুটা ব্রাউন করে নিতে হবে ভাজতে ভাজতে। ভাজতে ভাজতে যখন এই ধরনের ব্রাউন হয়ে যাবে এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখনই আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি খুব সামান্য পরিমাণে, মিষ্টি জিনিসে সাধারণত আমরা লবণটা কম দিই, এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, এতে মিষ্টির ব্যালেন্সটা হবে ভালো। এলাচ গুঁড়াটা দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ। এই এলাচ গুঁড়াটা আমি ফ্রিজে করে রেখে দিই, যখন লাগে বের করে ফ্রিজ থেকে আমি হালুয়ায় অথবা মিষ্টিতে ইউজ করি। চুলাটা একদম জালটা কমিয়ে দিয়েছি আমি, জালটা কমিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক দেড় কাপ। এবার অনবরত নাড়তে হবে। জালটা আমি বাড়িয়ে মিডিয়ামে করে দিয়েছি। ঘন হয়ে আসা পর্যন্ত এইভাবে নাড়তে হবে। সুজিটা সিদ্ধ হয়ে আসলে, পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিতে হবে চিনি। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। সুজির পরিমাণ যা চিনিটা তাই দিতে হবে। আমি মেজারিং কাপ দিয়ে হাফ কাপ চিনি নিয়েছি মেপে। এবার আমি ভাজা বাদামগুলোও দিয়ে দিচ্ছি। আবারও নাড়তে হবে, চিনি থেকে কিছুটা পানি ছাড়বে। আমি লিকুইড মিল্ক দিয়ে রান্না করেছি, তারপর একটু বেশি স্বাদের জন্য আমি আরও প্রায় চার ভাগের এক কাপড় কিছুটা কম পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। ভালোভাবে সাথে সাথে মিশিয়ে দিতে হবে। এ ধরনের যখন ঘন হয়ে আসবে ভিউয়ার্স, তখন আবারও এক টেবিল চামচ ঘি দিবেন সুন্দর একটা স্মেলের জন্য। আমি আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি এখনই চুলাটা অফ করে দেবো। চিনির পরিমাণটা আমি হাফ কাপ দিয়েছি, আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারবেন পছন্দ অনুযায়ী। চুলাটা অফ করে দিচ্ছি। এবার আমি ডিশ আউট করে নেব। এবার আমি গরম গরম সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। সুজির এই মোহনভোগ হালুয়াটা খুবই মজা খেতে, অবশ্যই বাসায় ট্রাই করবেন এই সবে বড়াতে। উপরে সামান্য বাদাম দিয়ে দিচ্ছি আমি। ডিশ আউট করে নিয়েছি আমি। ভিউয়ার্স, এই হালুয়া আপনারা সকালে নাস্তা পরিবেশন করতে পারেন,
পরোটা লুচির সাথে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন, তাহলে আমার রেগুলার আপলোডেড ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।